নীলগঞ্জে যাব আমরা বাজার টাজার করতে সাইড থেকে একটা পেঁয়াজ তুলে নিয়ে চলে এসেছে ঠিক আছে আমার নাম রাজকুমার দাস আর তো রাজকুমারই কই আসবে 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 আমারই আসবে सो हेलो गाइस हैव यू गाइस ऑल राइट वेलकम टू माय न्यू वीडियो तो आज के হচ্ছে ভিডিওটা মূলত নীলগঞ্জে যাব আমরা বাজার টাজার করতে ওখানে একটা হাট বসে খুব সুন্দর হাট আর ওখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করব আর আমাদের মেসের মালিক আমাদেরকে মানে ওখানে নিয়ে যাবে বলে যে আজকে আর এখানে পাশের ভাইরা সব কিছু মুড়ি টুড়ি সব চালটাল কিনবে আর চলো আমি ফুকনাই যাব এমনি যাব আর কি মারতে ওদের সঙ্গে ঘুরতে আমার কাছে পয়সা রেশন নাই ভিখারি মানুষ আর চলো যাও যাক তো গাইস এদের অবস্থাটা দেখো এখন বাজে হচ্ছে বিকেলে 4টা এরা এরা এখন ঘুম থেকে উঠে ঠিক আছে স্নান টান করছে আর এদের এখন রান্না টান্না হচ্ছে হ্যাঁ এরা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল সকাল থেকে এখন 4টা বাজে ভাই 4টার সময় নাকি এরা রান্না করছে এই খাবি কখন বে তোরা এখনই খাবি হ্যাঁ এখনই খাবো হাই 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 চলো ঠিক আছে আর তোর নাম কি বল আমার নাম রাজকুমার দাস আর তোর রাজকুমারই কই নীলগঞ্জের হাটে আমরা সব যাবতীয় জিনিসপত্র কিনবো চলো যাওয়া যাক গাইস বেরাতে একটু লেট হচ্ছে কারণ ওই ভাইরা তখন রান্না করছিল দেখালাম না ওরা এখন খাওয়া দাওয়া করছে তাই মেস মালিক একটু কাজ টাজ করছে আর কি মেয়েদের যাবতীয় সব গোছানো টোছানো এইসব করছে আমাদের মালিক কিন্তু হেভি সেরা মালিক আমার ভাই ভাই মালিক আর চলো রাস্তাটা নীলগঞ্জ আমি কোনোদিন যাইনি কিন্তু এখানে আর দেখি জায়গাটা কেমন আর হাটে ফাটে যাবো চলো তো গাইস ফাইনালি আমরা নীলগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই যে ভাইরা সবাই আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে আমার পার্টনার আর আমাদের মেস মালিক খুবই ভালো মানে মেস মালিকের নিজের গাড়ি আছে ঠিক আছে আমরা জানি জানলে এতদিনে সব শেষ করে দিতাম আমরা এখন যাচ্ছি মেজবালিক মানে মেজবালিকের সাথে নীলগঞ্জে ব্যাগ ফ্যাগ নিবো ফুলকপি মানে আজকে 1 কোটি টাকার বাজার করবো আমরা সত্যি কথা বলতে ভাই এরকম মেসের মালিক পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক আছে আমি কোনো মেসের মালিক এত ভালো দেখিনি মানে ভাই নিজের টাকায় নিজের টোটোতে বিনা পয়সায় নিয়ে এসছে বাজারে আবার খাওয়াচ্ছেও এত কিছু হ্যাঁ এটা কি লিট্টি চোখা বললো কিন্তু মানুষটা খুবই ভালো ভাই সেরা এখন তোমরা একটু রাস্তাটা এনজয় করো চলো চা খাওয়ার জন্য এই যে এখানে আমরা চা খাবো আর হ্যাঁ কিন্তু সাইকেল দোকানে এসছি আমরা চা দোকানে নয় সাইকেল দোকানে হ্যাঁ একটু চাটা খেয়ে আবার হাটের দিকে যাবো চলো চাটা খাওয়া যাক চা ছাড়া কি মারা যায় তাহলে আমি একটাই নেশা করি চায়ের নেশা করি আর কোনো নেশা ফেশা আমার নেই আমি গুড বয় ঠিক আছে এরকম মালিক কি তোমাদের কারো কাছে আছে এত খাওয়ায় ঠিক আছে বিনা বলতে এত খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তখন লিট্টি খাওয়ালো এখন আবার চা খাওয়াচ্ছে হ্যাঁ এদের মানে মালিক শুধু চা একটু মালিককে ভালোবাসা হোক কি ভুল বল হ্যাঁ তো ভাইরা একটু লজ্জা ভাই ক্যামেরার সামনে আসতে একদম ঠিক আছে তো মালিক আমাদের ভালো তো হ্যাঁ হ্যাঁ আমাকে সবাই 6 টাকা করে পাঠাও আমি সবাইকে 1 কোটি করে পুরস্কার দিবো সবাইকে গ্যারান্টি 1 কোটি করে পুরস্কার দিবো ঠিক আছে হ্যাঁ আমি এখনই স্ক্যানার দিচ্ছি তোমরা পাঠাও এই পাশের স্ক্যানারটা আমি দিয়ে দেবো হ্যাঁ চলো মানে গরিব মানুষের একটু সাহায্য হবে আর কি বুঝতে পারছো তো তো গাইজ আমাদের চা চলে এসছে আমরা এখন চা খাচ্ছি আমরা দুই ভাই এখন চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই হাটে গিয়ে তখন একটু চাটা খাই একটু চিল না করলে ভালো লাগছে না ঠিক আছে চা খেলে একটু মাথাটা খুলবে আমার আর মাথা খুললে ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে চলো একটু চাটা খাই সামনে দিয়ে যাচ্ছি এন্ট্রি নেবো একটু এন্ট্রি সং লাগাবো আমি সং লাগাই না জানো আমি সং নিজে গাই ঠিক আছে চলো
তো ওই যে আমরা এন্ট্রি নিচ্ছি হাটে, তো কি গানটা গাই বলো? ধুম মচালে ধুম ঘুম ঘুম ধুম মচালে ধুম। ভাই কত রকমের ফল দেখো, চারিদিকে শুধু ফল আর বিশাল ভিড় এই হাটটায়, মানে বিশাল বড় হাট আর কি। যে আমাদের মেস মালিক সামনে দিয়ে যাচ্ছে আমাদের পুরো গাইড করতে করতে, ঠিক আছে। আর আমরা হচ্ছি মেস মালিকের বডি গার্ড, দেখছো? মানে একদম মেস মালিককে একদম ফুল টু ঠাটে থাকে, ঠিক আছে আমাদের মেস মালিক। কত আলু সবজি ফমজি, মানে এক প্রচুর বড় হাট আর কি এখানে। ভাই আমি বেসিক্যালি এত বড় হাট কোনোদিন দেখিনি, আমাদের ঝাড়গ্রামের দিকে এত বড় হাট হয় না ভাই। আর মানে এটা হাট না, মানে আমাদের ঝাড়গ্রাম দিকে একটা বাজার টাইপের আর কি, কিন্তু এখানে একটা হাট, মানে একটা নির্দিষ্ট দিনে এই হাটটা বসে। আর বিশাল বড় হাট ভাই, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিশাল বড় হাট। হ্যাঁ একটু ভয় লাগছে, ফোন টোন যদি কেউ চুরি করলে পালা যায় আমার সব গোছ হয়ে যাবে, আমার বাবা আমাকে আর ঢুকতে দেবে নি, ঠিক আছে ঘরে। দেখি চলো একটু কেনাকাটা করতে হবে আর কি, শুধু এলেই তো হবে না, আগে একটু ঘুরে নিই তারপর কেনাকাটাগুলো করবো, চলো। ভাই লিটারালি হাঁপিয়ে গেছে ভাই, তখন থেকে হাঁটছি এই বাজার শেষ হচ্ছে না ভাই। আমরা মানে আমরা বলতে গেলে আমরা দুজন হারিয়ে গেছি, ওরা আগের দিকে চলে গেছে আর আমরা হারিয়ে গেছি, ঠিক আছে। মানে এত বড় বাজার আমি কোনোদিন দেখিনি, মানে আমরা গরিব মানুষ তো, এত বড় বড় জায়গায় আমরা আসিনি কোনোদিন, ঠিক আছে। আরে হাট ফাট আমি জানি না আর কি, আর আমাদের টাউনের দিকে বাড়ি তো, এদিকে হাট ফাট আমাদের দিকে হয় না। আর বিশাল বড় একটা বাজার, মানে প্রথমবার দেখছি, আমাকে হেভি লাগছে, কিন্তু এত হাঁটতে আর ভালো লাগছে না ভাই। আরে এত মাছ চারিদিকে, মাছ পুরো মাছের বাজার। হ্যাঁ এই চলো, ওদেরকে খুঁজে পাচ্ছি না আমি কোথায় আছে কে জানে, আমরা হারিয়ে গেছি বলতে গেলে, চলো। ভাই পুরো হাট ঘুরে এই জায়গাটা দেখে আমি অবাক ভাই, ঠিক আছে। মানে পায়রা বিক্রি হচ্ছে এখানে, দেখো হাঁস বিক্রি হচ্ছে, হ্যাঁ দেখো হাঁস দেখতে পাচ্ছ, হাঁস বিক্রি হচ্ছে এখানে, কত মুরগি বিক্রি হচ্ছে ভাই, দেশি মুরগি গাদা গাদা, হ্যাঁ এত দেশি মুরগি একসাথে, আমি মানে এটাও আমি আগে কোনোদিন দেখিনি। এই আমাদের এখন সবজি মুবজির ব্যাপার সব শেষ, এখন আমরা ঢুকে গেছি জামা কাপড়ের বাজারে। এই যে এদিকে চারিদিকে জামা কাপড়, মানে মশারি টশারি যাবতীয় সব কিছু জিনিস এখানে সব পাওয়া যায়। বিশাল বড় হাট, মানে বলে বোঝাতে পারবো না, আর ভিডিও তো এটা বোঝানো সম্ভব নয় আর কি। আলোটা, হ্যাঁ এবার ঠিক আছে দেখি চলো। আমি হাঁপিয়ে গেছি ভাই হাঁটতে হাঁটতে, ঠিক আছে। আর মানে এইটুকু একটা রাস্তার মধ্যে আমি একটা এত বড় মানুষ, মানে হাঁটা যায় কি বলো। আমাদের হাট দেখা কমপ্লিট, এবার আমরা একটু কেনাকাটা করবো, এতক্ষণ শুধু ঘুরছিলাম, মানে পুরোটা একবার দেখে নিলাম, অত ভারী নিয়ে তো আর ঘোরাঘুরি করা যায় না, ঠিক আছে। এটা ডায়লগ বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ, এত ভারী নিয়ে ঘোরাঘুরি করা যায় না, সবাই আমার দিকে দেখছে, আর একটু মাফিয়া টাইপ বুঝতে পারছো তো, আমার ভাবছি আমার হাতে মাথে কী আছে, ফেমাস আমার বুঝতে পারছো তো, সবাই আমার দিকে তার তাকিয়ে আছে, ঠিক আছে। আর আলু আলু টালু কিনতে হবে, চলো কি কেনাকাটা করছি সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রধান খাবার আলু কিনতে। এই যে মেস মালিক আমাদের আলু বাচ্চে, মানে আমাদেরকে কিছুই করতে হচ্ছে না, আমরা ভিআইপির মতো ঘুরছি, আর ও মানে ও নিজের ইচ্ছায় যা ইচ্ছা আমাদেরকে কিনে দিচ্ছে, আমরা তাই কিনছি, ঠিক আছে। ও নিজেই আলু বাঁচিয়ে দিচ্ছে, ও সব কিছু করে দিচ্ছে ভাই নিজেই, ঠিক আছে। একাই একশো আমাদের, আমাদের যুগ যুগ জিও জিও, মেস মালিক জিও, হিবি ফুরে জিও জিও। আলু কিনা কমপ্লিট, এখন এসছি আমরা সবজি কিনতে। কত সবজি দেখাবো, কত সবজি ভাই, এত সবজি, হ্যাঁ। আর এটা দেখো মনে হচ্ছে ধনে পাতার গাছ লাগানো আছে, হ্যাঁ মানে গাছ না বিক্রি করছে কাকু আসলে। আর একটা যে আমরা সবজি কিনবো, আমাদের ব্যাগটা আলু কিনতেই ভর্তি হয়ে গেছে, আর সবজি কী কিনবো ভাই, দেখি কতটা কী কিনি। বেশি সবজি লাগবে না, একটু সবজি হলে হয়ে যাবে না, প্রচুর তো সবজি খাই আমরা, ঠিক আছে। আর পুরো জায়গাটা দাও বিশাল, হ্যাঁ। আর এখানে সন্ধ্যাবেলা তো এত লোক আছে, সকাল থেকে হাট চলছে এখনও এত লোক। এই চলি আমরা কতক্ষণ থাকি দেখি এখানে, আর খিল্লি করছি, আমার আসলে কেনার কিছু নাই, ভাইরা কিনছে ওরা রান্না করে খায়, আমি তো জানোই আমি হোটেলে খাই। গাইজ আমাদের আলু সবজি মুজি নেবো কমপ্লিট, এখন ফুলকপি শশা আর বাঁধাকপি নেবো, মানে শীতকালের সবজি বুঝতেই পারছো, এগুলো না খেলে শীতকাল ঠিক মানায় না। আর প্রচুর ভিড়, আমি হয়তো এখানে পড়ে যেতে পারি, পড়লে মানে পড়লে এখানে তোলা আর কেউ নেই, হাত পা ভেঙে যাবে একদম, প্রচুর আওয়াজ হচ্ছে, ঠিক আছে একটু পরে ভিডিও করছি। তো হাটে মনে হচ্ছে সবজির এই দোকানটায়, মানে সব সবজি এখানেই চলে এসছে, কুমড়া ভুমড়া থেকে শুরু করে সব সবজি এখানে আমরা পেয়ে গেছি, তো ভাবলাম এখানেই সব কিছু কিনে নিই আর কি। তো এতক্ষণ ঘোরার পর ওরা অনেক কিছু বাজার করেছে, আমি এইটা কিনেছি, ঠিক আছে। কালকে আমরা সবাই মিলে হচ্ছে পকোড়া বানিয়ে খাবো, মুড়ি টুড়ি খেতে হবে পকোড়া বানিয়ে, রোজ রোজ আলুর পকোড়া ভালো লাগে না, ঠিক আছে, চলো পকোড়া টকোড়ি বানিয়ে খাবো। এই ভিডিওটা করতে এত স্ট্রাগল ভাই, আমি যদি এত স্ট্রাগল আমার পড়াশোনার উপর লাগাতাম, আমি ইউপিএসসি ক্র্যাক করে যেতাম, এই জন্য আইএএস অফিসার, মানে আইএএস অফিসার হয়ে যেতাম সত্যি ভাই। মানে এত ভিড়, আর এখানে ভিডিও করতে হচ্ছে, কিছু শুনতে পাচ্ছ কিনা জানি না, দেখি দেখি মানে বাড়িতে গিয়ে সব কিছু দেখতে হবে, শুনতে পাওয়া যায় কিনা। প্রচুর স্ট্রাগল ভাই ভিডিওটা বানাতে, প্রচুর কষ্ট, আর লোক আমার দিকে তাকাচ্ছে, জানো আমি মানে কি বলবো, টেরোরিস্ট।
না আমাদের মালিকের আর কি কাজ, সবজি কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে, আমরা ঘুরেই যাচ্ছি ভাই। সত্যি কথা বলতে সবজি কিনতে কিনতে আবার একদম বোর হয়ে গেছি ভাই, আর ভাল লাগছে না ভাই। ও আরো সবজি কিনেই যাচ্ছে আমাদের জন্য, একবার নিচ্ছে গাজর, একবার নিচ্ছে আমলকি। ভাই শীতেও ঘামি গেছি ভাই আমি, বুঝতে পারছো? শীতেও ঘাম বেড়ে গেছে আমার, এত স্ট্রাগেল, প্রচুর স্ট্রাগেল, আমরা মাউন্টেন ক্লাইম্বিং করছি মনে হচ্ছে। হ্যাঁ আর মানে পড়ে যাচ্ছে, মানে লোক আমার দিকে এমন করে তাকাচ্ছে, আমার লিটারালি ভয় লাগছে, একটু অকওয়ার্ড লাগছে। এবার এতক্ষণ ভিডিও করলাম, এবার একটু অকওয়ার্ড লাগছে। এবার দেখি, এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাবো, তারপর একটু চা টা ফাড়া, আবার একটু কিছু কিছু খেতে হবে আমাকে। হ্যাঁ বিশাল গরম ভাই, আসলে এত লোক তো গরম লাগবেই, ঠিক আছে চলো। তো ভাই একটা বিশাল বড় ব্যাপার হয়েছে ভাই আমাদের, ঠিক আছে খেলোয়াড়, আমরা পেয়ারা কিনতে গেছিলাম। হ্যাঁ আমরা 1 কেজি পেয়ারা নিয়েছি, মানে নিই না আর, মানে ভাইটা কি করে বলতো, সাইড থেকে ধরা, সাইড থেকে একটা পেয়ারা তুলে নিয়ে চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ চোট তো ধরো না আমাদেরকে, মানে ভালোবেসে মানে আমাদেরকে দেয়নি, মানে আমরা বলছিলাম একটা ফাও দাও, তো যে চিজ মানে মাং কে নেই মিলতা উসকো ছিন লেনা চাইয়ে, ঠিক আছে। হ্যাঁ ছিন লে গে হম, ঠিক আছে ছিন লে। দেখি মানে এখন এখান থেকে বেরিয়ে যাবো, মানে লোক আমাদেরকে প্রচুর কেলাবে, ঠিক আছে। এবার এখান থেকে না, এখান থেকে না বেরালে, দেখাবো তোমাদেরকে। বেশি কিছু কিনিনি, হালকা কিছু আর কি, আর আমার মূলত কিছু নয়, এদের আলু, বাঁধাকপি, ফুলকপি সব আছে, বেগুন, শসা, এই যে এটা, এটা চার্জ শেষ হয়ে গেছে, তাই আর ভিডিও করতে পারিনি। আজকের ব্লগটা এটুকুই, তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আর একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করো, চলো এটুকুই।